হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। টিম ইন্ডিয়াত অসম সন্তান ৰিয়ান পৰাগৰ স্থান লাভ। বিচিচিআইয়ে ঘোষণা কৰা জিম্বাবুৱে টুৰৰ ভাৰতীয় দলৰ তালিকাত অন্তৰ্ভুক্ত হ'ল প্ৰথমজন অসমীয়া ৰিয়ান পৰাগ। জিম্বাবুৱে ভ্ৰমণত টি টুৱেণ্টি শৃংখলাত জাতীয় দলৰ হৈ অংশ ল'ব উত্তৰ পূবৰ প্ৰথমগৰাকী খেলুৱৈ ৰিয়ান পৰাগে। কিশোৰীৰ দলবদ্ধ ধৰ্ষণকাণ্ডক লৈ উত্তপ্ত ওদালগুৰিৰ মাজবাট। আৰক্ষীৰ জালত পাঁচ ধৰ্ষণকাৰী, উত্তেজিত ৰাইজে জ্বলালে মূল অভিযুক্তৰ ঘৰ। ধৰ্ষণকাৰীক ফাঁচীৰ দাবীত বিভিন্ন দল সংগঠনৰ নেতৃত্ব ৰাজপথলৈ ওলাই আহি প্ৰতিবাদ। যোৰহাটত কিশোৰী অপহৰণৰ চাঞ্চল্যকৰ অভিযোগ। জে এম চি এইচৰ কোঠাত মৃতদেহৰ সৈতে আবদ্ধ কৰি অপহৰণৰ চেষ্টা কৰিছিল দুৰ্বৃত্তই। জে এম চি এইচ কৰ্তৃপক্ষৰ তৎপৰতাত অপহৃতা উদ্ধাৰ হোৱাৰ তিনিদিন পিছত পৰিয়ালে দাখিল কৰিলে অপহৰণৰ গোচৰ। গুৱাহাটী মহানগৰীত চাঞ্চল্যকৰ অপহৰণকাণ্ড। এখন পঞ্চতাৰকা হোটেলৰ পৰা ভূপালৰ সন্দীপ সিং সোলাংকি নামৰ এজন ব্যৱসায়ীক অপহৰণ। তিনি দুৰ্বৃত্তৰ সন্দীপৰ মুক্তিপণৰ বাবদ 32 লাখ টকা দাবী পৰিয়ালক। ভূপালৰ পৰা অহা ভাবী পত্নীয়ে দিছপুৰ থানাত দাখিল কৰিলে এজাহাৰ। শিৱসাগৰৰ গণপ্ৰহাৰৰ ঘটনা সন্দৰ্ভত 8 জনক আটক। আৰক্ষীৰ আটক কৰাসকলৰ ভিতৰত আছে 2 নাবালক। মোবাইল চুৰিৰ সন্দেহত গণপ্ৰহাৰত 1 যুৱকৰ মৃত্যু হোৱাৰ লগতে আহত হৈছিল 1 যুৱক। লখিমপুৰৰ জানুত সৰবৰাহকাৰীৰ ট্ৰেঞ্চিট পইণ্টত পৰিণত গুৱাহাটী। মহানগৰীত প্ৰায় 50 লাখ টকাৰ জানুতসহ নকলখনৰ নাও জব্দ। দিছপুৰ আৰক্ষীৰ ভি আই পি ৰোডত জানুত আৰু নকলখনসহ 3 সৰবৰাহকাৰীক গ্ৰেপ্তাৰ। আৰক্ষীৰ এখন 4-চকীয়া বাহনত কৌশলেৰে সৰবৰাহ কৰিছিল 500 টকীয়া জানুতৰ বান্দিল। আজিৰে পৰা অষ্টাদশ লোকসভাৰ প্ৰথমখন অধিৱেশন। প্ৰতিম অধ্যক্ষ ভৰ্তৃহৰি মেহতাবে শপত কৰালে নৱনিৰ্বাচিত সাংসদসকলক। লোকসভাৰ সদস্য হিচাপে শপত গ্ৰহণ নৰেন্দ্ৰ মোদীৰ। লোকসভাত অসমীয়াতে শপত ল'লে সৰ্বানন্দ সোণোৱালে। অধিৱেশনৰ পূৰ্বে পুৱা লোকসভাৰ প্ৰতিম অধ্যক্ষৰূপে ভৰ্তৃহৰি মেহতাবৰ শপত গ্ৰহণ। ৰাষ্ট্ৰপতি ভৱনত শপত বাক্য পাঠ কৰালে ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুৱে। মেহতাবক প্ৰতিম অধ্যক্ষ নিয়োগক লৈ অধিৱেশনৰ সময়ত কংগ্ৰেছৰ নেতৃত্বত বিৰোধীৰ প্ৰতিবাদ। লোকসভাৰ অধিৱেশনৰ পূৰ্বে সংবাদমাধ্যমযোগে প্ৰধানমন্ত্ৰীয়ে দেশবাসীক সম্বোধন। ক্ৰমাগত তৃতীয়বাৰৰ বাবে চৰকাৰ গঠনৰ বাবে দিয়া সুবিধাই এন ডি এ চৰকাৰৰ কাম কাজক দেশবাসীয়ে সমৰ্থন কৰাকে সূচাইছে। অষ্টাদশ লোকসভাক 18 পুৰাণৰে ৰিজালে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। মহা অম্বুবাচীৰ তৃতীয় দিনাও ভক্তৰে ভৰি পৰিছে শক্তিপীঠ কামাখ্যা ধাম। মা কামাখ্যাৰ আশীষ বিচাৰি পুৱাৰে পৰা নিশালৈ গৈছে দেশী বিদেশী ভক্তৰ সোঁত। 26 জুনত ভক্তৰ বাবে খোল খাব মন্দিৰৰ দুৱাৰ। বিশ্বকাপৰ ছুপাৰ এইটত আজি ভাৰত বনাম অষ্ট্ৰেলিয়াৰ মাজত হাই ভল্টেজ মেটচ। ভাৰতীয় সময় অনুসৰি নিশা 8 বজাত ডেৰেন চেমি ৰাষ্ট্ৰীয় ক্ৰিকেট ষ্টেডিয়ামত খেল। ছেমি ফাইনেলত প্ৰৱেশৰ বাবে 2 শক্তিশালী দলৰ যুঁজ। হেডলাইনস আগবঢ়াইছে ৰয়্যাল গ্লোবাল ইউনিভাৰ্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। নমস্কাৰ, স্বাগতম। এয়া হৈছে দিনটোৰ শিৰোনাম। ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল। এতিয়া বিতং খবৰ। অৱশেষত বিচিচিআইয়ে ঘোষণা কৰিলে জিম্বাবুৱে টুৰৰ ভাৰতীয় খেলুৱৈৰ তালিকা। আৰু টিম ইণ্ডিয়াত অসম সন্তান ৰিয়ান পৰাগ। জিম্বাবুৱে ভ্ৰমণত স্থান পালে ৰিয়ান পৰাগে। জিম্বাবুৱেৰ বিৰুদ্ধে ভাৰতৰ 5খনীয়া টি টুৱেণ্টি শৃংখলা। আৰু বিচিচিআইয়ে সেই শৃংখলাৰ ভাৰতীয় দলৰ নাম আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিলে। সেই দলতে আছে অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমগৰাকী খেলুৱৈ ৰিয়ান পৰাগ, যিজনে জাতীয় দলত স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। ৰাজ্যৰ ক্ৰিকেট ইতিহাসৰ 77 বছৰীয়া প্ৰতীক্ষাৰ অন্ত পৰিল। বৰ্তমান নাগপুৰত কঠোৰ অনুশীলনত ব্যস্ত ৰিয়ান পৰাগ। ইয়াৰ পূৰ্বে আই পি এলত ৰাজস্থান ৰয়েলছৰ হৈ খেলি ইতিমধ্যে ৰিয়ান পৰাগে চমক দিবলৈ সক্ষম হৈছে। সদ্য সমাপ্ত আই পি এলত দুৰ্দান্ত প্ৰদৰ্শন আগবঢ়ালে ৰিয়ান পৰাগে। আই পি এল 2024ত তৃতীয় হাই স্কৰাৰৰ খিতাপ অৰ্জন কৰিলে ৰিয়ান পৰাগে। আই পি এল 2024ত ৰিয়ানৰ নামত 4টা অৰ্ধশতক লিপিবদ্ধ হ'ল। আই পি এল 2024ত ৰাজস্থান ৰয়েলছৰ টপ স্কৰাৰৰ সন্মানো লাভ কৰিলে ৰিয়ান পৰাগে। ৰিয়ান পৰাগ এতিয়া অসমৰ তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ গৌৰৱ। ৰিয়ান পৰাগ দাস সম্পূৰ্ণ নাম। জন্ম 10 নৱেম্বৰ 2001 চন। বয়স 22 বছৰ। উচ্চতা 6 ফুট। বেটিং ৰাইট হেণ্ড, বলিং লেগ ব্ৰেক। দলত ভূমিকা বেটিং আৰু অলৰাউণ্ডাৰ। পিতৃৰ নাম পৰাগ দাস। ঘোঁৰা দলৰ তথ্য। বছৰৰ দল 2017চনৰ পৰা বৰ্তমান অসমৰ দলৰ সদস্য। 2019চনৰ পৰা বৰ্তমানলৈ আই পি এলৰ ৰাজস্থান ৰয়েলছ দলৰ সদস্য। 17 বছৰ বয়সতেই আই পি এলত সৰ্বকনিষ্ঠ খেলুৱৈৰূপে অৰ্ধশতকৰ অভিলেখ তেওঁ ৰচনা কৰিছিল।
টি টুয়েন্টিত তেওঁৰ মুঠ ৰাণ 2361 টি টুয়েন্টিত সৰ্বাধিক ৰাণ অপৰাজিত 84 টি টুয়েন্টিত মুঠ উইকেট 41টা প্ৰথম শ্ৰেণী ক্ৰিকেটত ৰিয়ানৰ সৰ্বোচ্চ ৰাণ 155 2018ৰ ICC অনুৰ্ধ 19 ক্ৰিকেট বিশ্বকাপত ভাৰতক প্ৰতিনিধিত্ব কৰি নিউজিলেণ্ডৰ বিৰুদ্ধে বিজয়ী হোৱাৰ অভিজ্ঞতাৰে পুষ্ট। নবম শ্রেণীত পড়ি থাকা নাবালিকাক পাঁচ নরপিশাসে ধর্ষণ করা ঘটনাক লৈ জ্বলিছে ওদালগুড়ির মাছবাট শহর। ক্ষোভত ফাটি পড়া স্থানীয় লোকে জ্বলাই দিলে দুটা ধর্ষণকারীর ঘর। ধর্ষণকারীক এনকাউন্টারের দাবি স্থানীয় রাইজর। দলবদ্ধ ধর্ষণের পাছত মাছবাটত উত্তেজনা, ক্ষুব্ধ লোকে জ্বলাই দিলে ধর্ষণকারীর ঘর। জেলৰ ভাত খুৱাই থকাৰ সলনি পাঁচ ধৰ্ষণকাৰীক এনকাউণ্টাৰ কৰাৰ দাবী। আমাক মুঠতে ন্যায় লাগে যে ইহঁতক ডাইৰেক্ট এনকাউণ্টাৰ কৰি দিব, বাচিবই নালাগে। মই মাত্ৰ আমাৰ যোনটো চৰকাৰ আছে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰ, তেওঁক আহ্বান জনাব খুজি আছোঁ সেই পাখণ্ড কেইটা, পাঁচটা পাখণ্ড কেইটাক অতি সোনকালে এনকাউণ্টাৰ কৰিবলৈ, বাছ সেইটোৱে ন্যায় লাগে। ধৰ্ষণকাৰীৰ ঘৰ বুলডোজারে ধুলি সাত করার আহ্বান স্থানীয় লোকর। এরেস করে লোকাপট ঘুমাই ভাত খুয়াই থাকলে নহব, কারণ আমার ট্যাক্সের পয়সা দিতে লোক ভাত খুয়াই জিয়ে রাখার কোনো দরকার নাই। এনেকা মানুষ পৃথিবীর থাকার কোনো দরকার নাই। মানুষ ভয় ধান জ্বলাই দিলে, জ্বলাই দিছে, মানুষ অতিষ্ঠ হয়েছে। তেওঁলোক বুলডোজার লগাই, জেসিপি লগাই তেওঁলোক ঘরখন ভাঙি যাতে মাঝবাটত তেওঁলোক ইয়াত থাকিব নালাগে। নবম শ্রেণীত পড়ি থাকা নাবালিকাক পাঁচ নরপিশাসে ধর্ষণ করা ঘটনাক লৈ চলিছে ওদালগুড়ি জেলার মাছবাট শহর। 22 জুনত সংঘটিত হয়েছিল রাজ্য কপাই যাওয়া ঘটনাটো। টিউশনের পর এজন যুবকর বাইকেরে ঘরলে উভতি অহা নবম শ্রেণীর ছাত্রীক আটবাটতে আগছি ধরেছিল পিশাসর দলটোয়ে। বাইকর পর নবাই নাবালিকাক এটা ইটা ভাতালে লৈ গৈছিল সাদ্দাম আলী, মুস্তাক আহমেদ, মহিদুল ইসলাম, অভিজুল আলী আর এহসান আহমেদে। ইটা ভাতাতেই পাঁচ নরপিশাসর দলবদ্ধ ধর্ষণের বলি হয়েছিল নবম শ্রেণীর ছাত্রীগী। টিউশনের পর বাইকেরে ঘরলে লৈ যাওয়া যুবকর চকুর আগতে দলবদ্ধ ধর্ষণের বলি হয়েছিল নবম শ্রেণীর ছাত্রী। সেই জঘন্য ঘটনার 24 ঘণ্টা পাছত যুবকজনে মাছবাট আরক্ষীক অভিযোগ দিয়ার পাছতে পোহরলৈ আহিল জঘন্য ঘটনাটো। 23 জুনত কোচর রুজু করার 12 ঘণ্টার ভিতরতে মাছবাট আরক্ষীয়ে এটা এটাকৈ গ্রেপ্তার করিলে পাঁচটা ধর্ষণকারী। 22 তারিখ কো শাম কো এক মাইনর বচ্চি আর উসকে ফ্রেন্ড কে সাথ মে জব ও লোক মাছবাট সে যা রহে থে তো ওহাঁ পে পাঁচ লোকোনে মিলকে উনকো রোকা এন্ড উনকে সাথ মে দুষ্কর্ম কিয়া হ্যায়। উইদিন 12 আওয়ার্স সারে পাঁচো অ্যাকিউজড কো অ্যারেস্ট কর লিয়া হ্যায়। কুছ অ্যাকিউজড কো হমনে দেখিয়া জুলি সে অ্যারেস্ট হুয়া, কুছ মাছবাট সে অ্যারেস্ট হুয়া, আর এক অ্যাকিউজড কো হমনে দলগাঁও সে ভি অ্যারেস্ট কিয়া হ্যায়। দলবদ্ধ ধর্ষণের খবর বিয়পি পড়া মাত্রকে মাছবাটত সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতি। ক্ষোভত ফাটি পড়া স্থানীয় লোকে জ্বলাই দিলে মহিদুল ইসলাম আর অভিজুল আলী নামের 2 ধর্ষণকারীর ঘর। লগে লগে তৎপর হয়ে ওদালগুড়ি প্রশাসনে নিয়ন্ত্রণ করিলে পরিস্থিতি। রাইজর ক্ষোভ প্রশমিত করে মাছবাট আরক্ষে মারাথন জেলা চলাইছে পাঁচ ধর্ষণকারী। মুস্তাক আহমদ, মহিদুল ইসলাম, অফিজুল আলী, সাদ্দাম আলী আর এহসান আহমদ হ্যাঁ। ये 5 लोग अभी पुलिस कस्टडी में है और इनका इंटरोगेशन चल रहा है। অনফলে চিকিৎসার পাছত নবম শ্রেণীর ভুক্তভোগী ছাত্রীগৰাকী সুস্থিৰে থকা বুলি নিশ্চিত করিলে ওদালগুড়ির আরক্ষী অধীক্ষকে। জহাঁ তক বচ্চি কি বাত হয় তো হমনে কল উসকা মেডিকেল টেস্ট অভি করা দিয়া থা খবর মিলতে সাথ হি লেডি ডক্টর কে আন্ডার জো ভি হামারা আইন কে হিসাব সে জো ভি গাইডলাইন্স হো উসকে হিসাব সে হমনে উসকো পুরা মেডিকেল ট্রিটমেন্ট অভি প্রোভাইড করা হ্যায়। আজ ভি উসকো মেডিকেল ট্রিটমেন্ট দিয়া যা রহা হ্যায়। অভি কে লিয়ে উসকা কন্ডিশন স্টেবল হ্যায় এন্ড শি ইজ সেফ। বিপরীতে টিউশনের পর বাইকরে ঘরলে নিয়ার বাতত দলবদ্ধ ধর্ষণকাণ্ডর দুর্ভাগ্যজনকভাবে সাক্ষী হওয়া যুবকর ভাষ্যর আধারত ক্ষিপ্র গতিরে আরক্ষী আগবাইছে ঘটনার তদন্ত। ওদালগুড়ির পর রিপুঞ্জনাথ আর মিছামারীর পর হরেন ভূমিজর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। রহস্যঘন হয়ে পড়া ঢকুয়াখানা কাণ্ডর তদন্ত চলি থাকার মাজতে নিউজ 18 হাতত আহি পড়েছে একটা বিস্ফোরক ফোন কল।
এজন বন্ধুরে সুনীল গগৈ ফোনত করা কথোপকথনত ফাদিল হয়েছে জল জীবন মিশনের দুর্নীতি। ফোন কলত সুনীলে উল্লেখ করেছিল একাংশ ঠিকাদারে ভাবুকি দিয়ার কথা। কেঁচু খান্দোতে সাপ ওলোৱা নিচিনা হল কথাটো। এতিয়া এটা কাম নকৰাকৈ ঘিলামা ডিভিশনত বহুত কাম পেন্ডিং আছে। ঢকুয়াখানা কাণ্ডৰ নতুন পাত, নিউজ ১৮ৰ হাতত বিস্ফোৰক ফোন কল, বন্ধুৰে সুনীল গগৈৰ কথোপকথনত ফাদিল, জল জীৱন মিছনৰ দুৰ্নীতিৰ আখ্যান, মাৰিহে পেলাম কিবাহে কৰিম ধেৰ, মানে কাম নকৰাকৈ জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ ঘিলামৰা ডিভিশ্যনত জল জীৱন মিছনৰ লাখ লাখ টকা লুটি নিয়াৰ কথা ফোন যোগে বন্ধুক জনাইছিল সুনীল গগৈয়ে। তারপর কেঁচু খান্দোতে সাপ ওলোৱা নিচিনা হল কথা। এটা কাম নকৰাকৈ ঘিলামা ডিভিশনত বহুত কাম পেন্ডিং আছে, পয়সা খাই দিলে, তাৰমানে খাই দিয়াৰ লগে লগে বাকী সোপা গোটেই সোপা তাৰমানে এতিয়া খংটো মোৰ ওপৰত হাৰিছিলে, হাৰিব বিচাৰিছে, তাৰমানে মাৰিহে পেলাম কিবাহে কৰিম ধেৰ, মানে অলপ হুলস্থুল হৈ আছে, তাৰমানে মোক কিন্তু ডাইৰেক্ট কোনো ফেচ পোৱা নাই। জয়ন্ত গোস্বামী গ্রেপ্তার হওয়ার বাবে লক্ষিমপুরের একাংশ ঠিকাদারে ভাবুকি দিয়ার কথা বন্ধুক জনাইছিল সুনীল গগৈয়ে। কেঁচু খান্দোতে সাপ ওলোৱাৰো সম্ভাৱনা ব্যক্ত করেছিল সুনীলে। কেঁচু খান্দোতে সাপ ওলোৱা নিচিনা হল কথা। খাই দিয়াৰ লগে লগে বাকী সোপা গোটেই সোপা তাৰমানে এতিয়া খংটো মোৰ ওপৰত হাৰিছে, হাৰিব বিচাৰিছে, তাৰমানে শিকা কৰিবলৈ আহিছে, তাৰমানে কিহৰ এইবোৰ হেৰি কৰিছে বুলি, মানে বাকী কণ্টেক্টখিনি আপোনাৰ ওপৰত ফায়াৰ হৈ আছে। আপুনি ক'ত আছিলে মানুহটো? মই গুৱাহাটীতে আছিলো। পইচা দলি মাৰি পঠিয়াবলৈ ইমান ডাঙৰ মানুহ হ'ল নে? তাকে সেইখিনি দলি উপকি গৈছে বুলি কৈছে, মানে মোক কেইটামান মানুহে এতিয়া এইকেইদিনা খবৰ দিছে, তুমি সাৱধান থাকিবা, তোমাৰ ওপৰত গোটেই মানুহ নাৰাজ হৈছে বুলি কৈছে। এই ফোন কলে স্পষ্ট করিলে ঢকুয়াখানা কাণ্ডর হইতে জল জীবন মিশন আর অভিযন্তা জয়ন্ত গোস্বামীর লিঙ্ক থাকার সন্দেহ। এতিয়া প্রশ্ন হয়, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতত পড়ার পিছতে জাহাঙ্গীরক হত্যা করে সুনীল গগৈ পলাই থকা বলে ভাষ্য দিয়া লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষকে এই ফোন কলর আধারত চলাবনে তদন্ত? এই প্রশ্নের উত্তর নাপালেও ফোন কল সম্প্রচার হওয়ার পিছতে তদন্তর ধরণকরণ সলনি হয়েছে লক্ষিমপুর আরক্ষীর। ঢকুয়াখানা থানালৈ মতাই নিয়ার সলনি সোমবারে ঘরতে আহি পত্নী পুত্র আর পরিয়ালক সোধা পোছা করিলে আরক্ষীয়ে। কালি এতিয়া সকলো অহা দেখি তদন্তটো সঠিক দিকত যাব বুলি ভাবিছোঁ কালিৰ পৰা, কিন্তু আমি সেইটোৱে আশা কৰি আছোঁ কিবা এটা উত্তৰ পাম বুলি। যদি আমাৰ বাহিৰে বেলেগকো আৰু তেওঁলোকে ইনভেষ্টিগেশ্যন যদি কৰি আছে ওলাব বুলি আশা এটা কৰিছোঁ। বেলেগকো কৰিব লাগিব। হয়, বেলেগকো কৰিব লাগিব। আনফালে জাহাঙ্গীর হত্যাকাণ্ডর বলি হওয়া বলে নিশ্চিত হওয়ার সাত দিনের পিছত ঢকুয়াখানা আরক্ষীয়ে গরিপুরের ঘরলৈ যাওয়ার অনুমতি দিলে ভায়েক শহীদুলক। দেড় বছর কাম করার পিছত পুদাহাতে ঘরলৈ উভতিবলৈ উলুয়া জাহাঙ্গীরর দুর্ভগীয়া ভায়েক জহিদুলে নিউজ ১৮ অসম নর্থ ইষ্টক জানালে মনের কথা। যাবলে দিছে, কিন্তু যদি কিবা কাৰণত লাগে দরকার হলে মাতিবলে কৈছো, মই আহি যাম আকৌ লাগিলে। ঘর অবস্থাটো ভাল নহয় সবে জানে, সেইটো কাৰণে মই ঘৰত যাম বুলি কৈছো। এতিয়াতো জাহাঙ্গীৰৰ একো অস্তিত্বই নাপালে, কেনেকে হব? এই ফোন কলৰ আধাৰত তদন্ত চলিলেই স্পষ্ট হব। দবাপিটা বৰষুণৰ মাজত এক জুনৰ নিশা সাপতীয়া চেতিয়া গাঁৱৰ দৰে ঘুকুত ঠাইডোখৰৰ পৰা সুনীল গগৈ পলাই যোৱাৰ দাবীৰ সত্যাসত্য। লক্ষিমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ সহযোগত দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট। আনফালে ঢকুয়াখানা কাণ্ডৰ তদন্তৰ জেৰাৰ নামত সুনীল গগৈৰ পত্নী আৰু পুত্ৰক হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ পৰিয়ালৰ লগতে গাঁওবাসীৰ। সুনীলৰ পৰিয়ালক হাৰাশাস্তি কৰাৰ পৰা ৰেহাই দিয়াৰ লগতে অভিযন্তা জয়ন্ত গোস্বামীক তদন্তৰ আওতালৈ অনাৰ দাবী সাপতীয়া চেতিয়া গাঁৱৰ গাঁওবাসীৰ। জেলৰ ভাত খোৱা জয়ন্ত গোস্বামীক তদন্তৰ আওতালৈ আনক, তথ্য প্ৰমাণ নোপোৱালৈকে সুনীল গগৈৰ পৰিয়ালক হাৰাশাস্তিৰ পৰা ৰেহাই দিয়ক।
ঢকুয়াখানা প্রশাসন আর আরক্ষীক আহ্বান সাপতিয়া সেটিয়াগাঁও উন্নয়ন সমিতির। যেটা ভাওনা করে আছে কি হল, আমার মুখ্যমন্ত্রী কয়া দিনের সিদিনের বেশি বিশৃঙ্খল সৃষ্টি আমার মানুষের মাজত একটা বেলেগ একটা অঙ্ক সোমাই গেছে। গতি এই মুখ্যমন্ত্রীর বক্তব্যটোর উপর আমি সন্দেহ হয়েছ আর কি হল, ঘরখনের সুনীল গগৈ ঘর পরিয়ালক যাতে হাঁহাস্তি নকরে এইটা একটা প্রস্তাব করবেন, প্রস্তাব লিখে আমার গাঁও রাইজে। তদন্তর নামত 22 দিনে আরক্ষীর অভিযান দেখি দেখি অতিষ্ঠ হয়ে পড়ছে ঢকুয়াখানার সাপতিয়া সেটিয়াগাঁও রাইজ। নিরুদ্দিষ্ট সুনীল গগৈর পরিয়ালর হারাশাস্তি সহি থাকিব নোৱাৰি সোমবারে নামঘরত সভা পাতি ঘটনার উচিত তদন্তর দাবি রাইজর। তদন্ত সম্পূর্ণ নোহালৈ সুনীল গগৈর পত্নী পুত্রর লগতে পরিয়ালর আন সদস্যক হারাশাস্তি নকৰিবলৈ আরক্ষী প্রশাসনক টানি অনুরোধ জানালে সাপতিয়া সেটিয়াগাঁও রাইজে। লগতে জেলর ভাত খাওয়া অভিযন্তা জয়ন্ত গোস্বামীক ঢকুয়াখানা কাণ্ডর তদন্তর আওতালৈ অনারও দাবি রাইজর। জয়ন্ত গোস্বামী আমি এটা ফোন রেকর্ডিং যে পালো সেটার কি হল, আমার চান্দা পার্টি আছে যে চান্দা পার্টির কথা কয়ে আছে শুনে আমি শুনা মতে দলীয় যেট রাজ্যিক আর মন্ডল পর্যায়ে আছে যখন আছে চান্দা পার্টি এই সিহতি তখনলোকে বলে আমি অনুমান করিয়ে পাইছো। সোমবারে আন এক পাক ললে ঢকুয়াখানা কাণ্ডয়। 22 দিনের পাছত শীর্ষ আরক্ষীয়ে তদন্তর দায়িত্বর পৰা আতরালে এসআই গৌরব ভূমিজ। এতিয়ারে পৰা এসডিপিও সুধেন্দ্র শুক্লবৈদ্য সম্ভালিব ঢকুয়াখানা কাণ্ডর তদন্ত। নতুনক তদন্তর দায়িত্ব পোৱাৰ পাছত সোমবারে পুয়া দলে বলে সুনীল গগৈর ঘরত সুধেন্দ্র শুক্লবৈদ্যর নেতৃত্বত উপস্থিত হল আরক্ষীর দল। সুনীল গগৈর পরিয়ালক আরক্ষীয় সোধা পোছা করার পাছতে নামঘরের সভাত জাহাঙ্গীর। কিন্তু লগতে সরকারে একটা ঘোষণা করেছে যে যিজনে জাহাঙ্গীর হত্যা করেছে তখন সুনীল গগৈও হব পারে, গতি বর্তমান সন্ধানহীন হয়ে আছে যে আমার মানুষজন কত। আমি সরকার কর্তৃপক্ষক এইটাই দাবি জানাব যে আমার মানুষজন কত আছে। এতিয়া প্রশ্ন হয় ফোন কলর লগতে একাধিক তথ্য প্রমাণ থাকার পাছতো জেল ফেরত অভিযন্তা জয়ন্ত গোস্বামীক ঢকুয়াখানা কাণ্ডর তদন্তর আওতালৈ ননার আড়ত আছে নেকি কিবা রহস্য। জয়ন্ত গোস্বামীক তদন্তর আওতালৈ নানিলে আরক্ষীয়ে উদ্ধার করিব পারিবনে নিরুদ্দিষ্ট সুনীল গগৈ। লক্ষিমপুরের পৰা সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। শিবসাগর সংঘটিত মরেল পুলিশিং কাণ্ডয় জোকারি গেছে সমগ্র রাজ্য। মোবাইল চুরির সন্দেহত দুই যুবকক করা গণপ্রহারত থিতাতে প্রাণ হেরালে এজনে। নৃশংস তথা বর্বর কাণ্ডত জড়িত অভিযোগত এই পর্যন্ত 10 জনক আটক করেছে আরক্ষীয়ে। এটা মোবাইলের বাবেই হত্যা করা হল এজন যুবকক। সোতালত পেলাই লৈ অগরি দগরি প্রহার করা হয়েছে দুজন যুবকক। এটা মোবাইল চুরি করার সন্দেহত সোমবারে শিবসাগরত সংঘটিত হল গণপ্রহারর ঘটনা। পালু গোয়ালা আর দাদু উরাং নামর দুই যুবকক কেইবাজনো লোকে মিলি অমানসিক প্রহার করে। এই ঘটনা সংঘটিত হয় ফুকন নগরের 10 নম্বর ওয়ার্ডের সলেগাঁওয়ার জয়রাম মন্ডল নামের লোকজনের ঘরের চোতালত। মোবাইল চুরি নাই করা বলে কোয়ার পাছতো একাংশ পুরুষ মহিলায় প্রহার করবলে এরা নাছিল যুবক দুজনক। এজনের অবস্থা লাহে লাহে বেয়ার ফাললৈ ঢাল খালে, আনজনক ক্রমাত ঢলি পড়িল। শিবসাগর অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করালে পালু গোয়ালা আর দাদু উরাঙক, কিন্তু চিকিৎসালয়তে মৃত্যু হল পালু গোয়ালার। আমি বেজি সেজি চালাইন অক্সিজেন গোটেখিনি দিয়ার পিছত অল্প দেরি পিছত কন্ডিশনটা বেয়া হলো, আকৌ রিসাসিটেশনের কারণে আমি যেখানে চেষ্টা করেছিলাম সেখানে পিছত অকন পিছত পেশেন্টজন এক্সপায়ার। শিবসাগরের ফুকন নগরের 10 নম্বর ওয়ার্ডত সংঘটিত হল এই শিহরণকারী ঘটনা।
বগলী, মাইনা কর্মকার, টিকু গোয়ালা, জয়রাম মণ্ডল, বুই মণ্ডল, রাজু মাঝি, কমল করণ নামৰ কেইবাজনো লোকে প্রহার করেছিল দুই যুবকক। ঘৰত মানে সোমাইছিলে, তেওঁ ঘৰৰ নামটো মানুহজনীৰ নামটো আপোনাৰ ভায়া ভায়া বুলিকে কয় আৰু আমি ভায়া বুলিকে চিনি পাওঁ। এটা ভয়ংকৰ ঘটনা, মাটিত পেলাই লৈ প্ৰহাৰ কৰিছে দুই চিনাকি যুৱকক। তাৰ পাছতো একাংশই কেৱল চাই থাকিল, কোনো এজন ওলাই নাহিল যুৱক দুজনক উদ্ধাৰ কৰিবলৈ। ইফালে গুৰুতৰভাৱে আহত দাদু ওৰাং নামৰ যুৱকজন এতিয়াও চিকিৎসাধীন হৈ আছে। এই ঘটনাৰ পাছতে ৰাইজৰ মাজত ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হোৱাত অৱশেষত আৰক্ষীয়ে আঠ আক্ৰমণকাৰী অভিযুক্তক আটক কৰি বৰ্তমান অব্যাহত ৰাখিছে ঘটনাৰ তদন্ত। শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। সংখ্যালঘু ভোটারক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই করা মন্তব্যের পিছতে সরব বিরোধী কংগ্রেস। সরকারের ব্যর্থতা থাকিবলৈ মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানের রাজনীতি করার অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। প্রদেশ কংগ্রেসের সভাপতির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে পড়ল বিধায়ক শিরমান আলী আহমেদ। সংখ্যালঘু রাইজে কংগ্রেসের ভোটরে উপসাই দিয়ে আহিছিল আৰু এইবাৰো ভোটেৰে উপসাই দিছে। সেই সংখ্যালঘু সমষ্টিবিলাকত বিজেপিয়ে ভোট পাইছে মাত্র 3%। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পুনের মুসলমানক টার্গেট করে লওয়ার পিছতে এটা সরব হয়ে পড়েছে বিরোধী কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার প্রতিক্রিয়া। সরকারের ব্যর্থতা থাকিবলৈ সাম্প্রদায়িক রাজনীতিত ব্যস্ত মুখ্যমন্ত্রী, ইয়ে অসমত ভীষণ প্রভাব পেলার আশঙ্কা ভূপেন বরার। মুখ্যমন্ত্রীগুলিয়ে অতি কৌশলপূর্ণভাবে তেখেতর যাক সাময়িক ব্যর্থতা সরকার, এই ব্যর্থতাবিলাক ঢাকিবর কারণে সদায় সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতিটুক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যা মান্ধাত্রা যুগের কুৎসিত মানসিকতা বহন করে আপনি ইয়াতকে বেশি ভাল কথা আশা করব নয়। তেখেতের রাজনৈতিক ক্ষেত্রখনক কুলোষিত করার আমার জাতীয় জীবনলে এটা সাম্প্রদায়িক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করে কথা বতরা কোবলে আরম্ভ করেছে। ভূপেন বরার দরে মুখ্যমন্ত্রীর মন্তব্যত প্রতিক্রিয়া প্রকাশ করলে বিধায়ক শিরমান আলী আহমেদেও। গাদি হেরার ভয়তে মুখ্যমন্ত্রী এনে মন্তব্য করা বলে শিরমানে কলে, বাংলাদেশী মূলর মানুষ বেয়া পালে মুখ্যমন্ত্রী গুলিয়াই দিয়, নহলে তালি টোপলা বান্ধি পঠিয়াই দিয়। আসলতে নিজের অস্তিত্ব শঙ্কিত, 26ত যে রাজপাট যাব আর যে জেলত যাব লাগিব তার কারণে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে আছে। সেই কারণে কেতিয়াবা বিভিন্ন ধরনের বেবেরিবাং কথা কৈ আছে যে এই মানুষখিনির প্রতি যদি ইমানেই ঘৃণা তেতিয়াহলে আমার সংবিধান অনুসরি এই মানুষখিনিক হয় হিটলারে করার দরে গ্যাস চেম্বার বনায় মারি পেলাক, নহলে আপনাদের কেন্দ্র সরকার আছে এই মানুষখিনিক কোরবার টালি টোপোলা বান্ধি পঠাই দিয়ক, সেইটো পারা নাই। হিরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। সোমবারের আরম্ভ হয়েছে সংসদের অধিবেশন। নতুনক জয় হয়ে অহা সাংসদসকলে শপথ গ্রহণ করলে। এই সময়তেই এনডিএক দুর্বল সরকার আখ্যা দিছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বরায়। দুয়োগৰাকী নেতায় বিধানসভার উপনির্বাচনত বিজেপিয়ে মুখ ঠেকেচা খাব বলে মত প্রকাশ করেছে। মোদী সরকারের তৃতীয় কার্যকালের প্রথম সংসদের অধিবেশন বহার দিনায় এনডিএক দুর্বল সরকার আখ্যা দিলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বরায়। মোদীর তৃতীয় কার্যকালের সরকারক উলমা সরকার আখ্যা দিয়ে রিপুণ বরায় কলে এই সরকার স্থায়ী নহয়, কেতিয়া ভাঙে তার কোনো ঠিক নাই। 21টা ভোট বেশি লই এটা সরকার করাটো এটো কিমান রিস্কি কথা, কিমান বিপজ্জনক, আপনি সব এনি মোমেন্ট 40টা পার্টি এনি মোমেন্ট, গতি এই সেইকারণে এই গভর্নমেন্ট কিমান দূর স্থায়ী হব এই কথাটো কোৱা বহুত টান। এই গভর্নমেন্টখন কেতিয়াও এখন উলমা গভর্নমেন্ট হয়ে থাকিব, ই কেতিয়াও মানে স্টেবল গভর্নমেন্ট দিব নোৱাৰে, আৰু এনি মোমেন্ট এই গভর্নমেন্ট সদায় গিৰিব গিৰিব গিৰিব, গভর্নমেন্ট ভাঙিব, তেনেকুৱা এটা সংশয়ত আপোনাৰ নৰেন্দ্ৰ মোদীয়ে কাম কৰিব লাগিব।
চল্লিশটা দলের সহযোগত গড় লৈছে এন ডি এ সরকার। দেবব্রত শইকীয়ার মতে বিজেপি দলে বহুদলীয় প্রথা একেবারে বিশ্বাস নকরে, তারপিছতো বাধ্যত পরিহে বিভিন্ন দলের সমর্থনত এন ডি এ সরকার গঠন করেছে বলে অভিযোগ বিরোধী দলপতিগুলির। আগন্তুক সময়ত বিজেপি দলে সরকার চলাওতে বহুত প্রত্যাহ্বানের সম্মুখীন হব বলে ভবিষ্যৎবাণীও করলে দেবব্রত শইকীয়ায়। আগন্তুক সময় যেতিয়া আমি বিভিন্ন কার্যসূচী রূপায়ণের সময় আহি পড়িব, তেতিয়া বিজেপি দল যথেষ্ট প্রত্যাহ্বানের সম্মুখীন হব, ই নিশ্চিত। ইফালে অসমত উপনির্বাচন পতাক লৈ মুখ্যমন্ত্রী অনিশ্চয়তা ব্যক্ত করার পিছতে প্রতিক্রিয়াত সরব হল দুইগৰাকী নেতা। ভারতীয় সংবিধান অনুযায়ী যিকোনো আসন মাত্র ছয় মাহলৈ খালি থাকিব পাৰে, সেই নির্বাচন আয়োগে অসমত বিধানসভার উপনির্বাচন পাতিব লাগিবই বলে দৃঢ়তাৰে কলে বিরোধী দলপতিয়ে। মুখ্যমন্ত্রী মহোদয় কেতিয়াবা নির্বাচনী আয়োগের মুখপাত্র নিচিনাকৈ, কেতিয়াবা সংবিধান নজনা ব্যক্তির নিচিনাকৈ বিভিন্ন ধরনের মন্তব্য দিয়ে জনগণের মাজত বিভ্রান্তি সৃষ্টি করে, ই দুর্ভাগ্যজনক। পাঁচ নিলম্বিত বিধায়কর পদ শীঘ্রে খারিজ হব আর সেই পাঁচখনতে। রিলায়েন্স ফাউন্ডেশনের অধ্যক্ষ নীতা আম্বানী মহাদেবর আশীষ লোবলে উপস্থিত হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরত। পোনপটে সম্প্রচার রাধিকা মার্চেন্টর সঙ্গে পুত্র অনন্ত আম্বানীর আগন্তুক বিয়ার বাবে আদিপুরুষ মহাদেবর আশীর্বাদ লৈছে মাতৃ নীতা আম্বানীয়ে। সেই সময়ত এইবর দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে। আমি পোনপটে সম্প্রচার আপনার আগবাইছো। ব্যাপক ভিড় হয়েছে তাত আর নীতা আম্বানীক সাবলে বহুলোকে তাত হেতাও পরাও লোক আছে। ইয়ার রিলায়েন্স ফাউন্ডেশনের অধ্যক্ষ নীতা আম্বানী মহাদেবর আশীষ লোবলে উপস্থিত হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরত। আর কাশী বিশ্বনাথ মন্দিরের বাহিরত অসংখ্য লোক, অগণন লোক, সকলকে নমস্কার জানাইছে নীতা আম্বানীয়ে, সকলকে সেবা জানাইছে। যদি সম্ভব হয় কিছু ভাষ্য সংবাদ মাধ্যমত দিব, সেই ভাষ্যখানি আমি আপনার আগবাম। তো আজ অভি অভি মে বাবাকে দর্শন করকে আই হুম আর আই এম ফিলিং ভেরি ব্লেসড। জেসে আপকো মালুম হামারে হিন্দু ধর্ম মে সবসে পহলে ভগবান কা আশীর্বাদ লিয়া জাতা হ্যায়। তো আজ মানে মেরে বচ্চে অনন্ত আর রাধিকা কা নিমন্ত্রণ পত্র লেকর আই হুম বাবাকে চরণো মে অর্পিত করনে কে লিয়ে। বহুত খুশি কা সময় ভি হ্যায় পর ইহা মে 10 সাল কে বাদ আই হুম আর ইহা কা বদলাও আর বিকাশ দেখকর মুঝে বহুত খুশি হো রহি হ্যায়। ইয়ে করিডোর জো কাশী বিশ্বনাথ করিডোর হ্যায়, নমো ঘাট হ্যায়, জো সোলার এনার্জি ইহা আর স্বচ্ছতা, ইয়ে সব দেখকর বহুত খুশি হো রহি হ্যায়। হর হর মহাদেব। হ্যাঁ তো ইহা তো মে বহু কাশী বিশ্বনাথ মন্দির মে তো মে দর্শন করতে আই থি 10 সাল পহলে, বট মে কারিগরকে সাথ বহু সালো সে রিশতা হ্যাঁ। মি এসে বাদ গঙ্গা মা কি আরতিকে বাদ ওই যা রই হুম সব কারিগরো সে মিলনে। রিলায়েন্স ফাউন্ডেশন আর স্বদেশকে মিডিয়াম সে হাম লাইভলিহুড রিসপেক্ট আর গ্লোবল রেকগনিশন দেনা চাহতে হো উসমে মুঝে বহু আনন্দ আতা হ্যাঁ। হ্যাঁ জরুর সে জরুর সে মেরে বচ্চে অনন্ত আর রাধিকাকে সাথ মে জরুর সে আউঙ্গি ইহা এক বার শাদি হো যায় উসকে বাদ। আর বস মুঝে তো ইয়ে মা গঙ্গা আর ভোলেনাথ বাবা আপনে বচ্চো পর আর সবই ভারতীয় পর উনকা আশীর্বাদ সদা রহে আর
হরার হরার মহাদেব। কার্ড বাবা কো দেকর আই হুম, আপ সবকো ভি আনা হ্যায়। ফাউন্ডেশনের অধ্যক্ষ নীতা আম্বানী মহাদেবর আশীষ লোবলে কাশী বিশ্বনাথ মন্দিরত উপস্থিত হল আর তারপর সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য আগবাইছে। রাধিকা মার্চেন্টর সঙ্গে পুত্র অনন্ত আম্বানীর আগন্তুক বিয়ার বাবে আদিপুরুষ মহাদেবর আশীর্বাদ ললে মাতৃ নীতা আম্বানীয়ে, আর সকলকে আমন্ত্রণও জানাইছে এই বিয়াত। আঠ বছর সম্পূর্ণ করে নবম বর্ষত ভরি থলে আপনার মরমর চ্যানেল নিউজ এইটিন নর্থ ইস্টে। অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে কার্যালয়ের ভিতর কেক কাটি অনারম্বরভাবে উদযাপন করা হয়। 2016 সনের 23 জুলাইত যাত্রা আরম্ভ হয়েছিল নিউজ এইটিন নর্থ ইস্টর। পক্ষপাতিত্বহীন বাতরি পরিবেশনের প্রতিশ্রুতি আরম্ভণিরেপর যাত্রা আরম্ভ করে আপনার হৃদয়ত আস্থা লাভ করবলে সক্ষম হয়েছে আমার এই চ্যানেলটে। প্রতিটি ঘটনার সত্য অন্বেষণ করে সাহসেরে আতিগুড়ি মারি প্রকৃত তথ্য উদ্ঘাটনের সদায় আমি চেষ্টা করে আহিছো। এই ক্ষণ আমাক আকুয়ালি লওয়া আপনার প্রতিগুলো আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। অন্ত পড়িল রাজ্যের ক্রিকেট ইতিহাসের 77 বছরীয় প্রতীক্ষার অবশেষত টিম ইন্ডিয়াত স্থান পালে সন্তান রিয়ান পরাগে। বিসিসিআইয়ে ঘোষণা করা জিম্বাবুয়ে ট্যুরের ভারতীয় স্কোয়াডর তালিকাত প্রথমবার তথা উত্তর পূবর প্রথমগী ক্রিকেটার হিসাবে স্থান লাভ করলে রিয়ানে। ৭৭ বছরের অপেক্ষার অন্ত, নীলা জার্সিত দেখা পাব ভারতীয় মূল দলত স্থান পাওয়া অসম তথা উত্তর পূবর প্রথমগী খেলুৱৈ রিয়ান পরাগ। উৎফুল্লিত দেশবাসী, গৌরান্বিত পিতৃ মাতৃ, এটা সপোনে যেন পূর্ণতা পালে। সপোন মানে এয়া ব্যক্তিবিশেষের সপোন নহয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জনতায় দেখি অহা এটি দীর্ঘদিনিয়া সপোন বাস্তবত রূপান্তরিত হল। আগন্তুক জিম্বাবুয়ে ভ্রমণত স্থান পালে সন্তান রিয়ান পরাগে। পাঁচখনিয়া টি টুয়েন্টি শৃঙ্খলাত ভারতীয় দলের অন্যতম যোদ্ধা হিসাবে ঠিয় দিব রিয়ান পরাগে। বর্তমান নাগপুরত অনুশীলনত ব্যস্ত রিয়ান পরাগ। উল্লেখযোগ্য যে এই যাত্রা নাছিল সহজ, আই পি এলর দুর্দান্ত প্রদর্শনে সকলোরে সন্মুখলে আনিলে রিয়ান পরাগ। এইবারের আই পি এলর তৃতীয় হাই স্কোরার হল রিয়ান পরাগ। রিয়ানোর নামত লিপিবদ্ধ হল চারিটা অর্ধশত। রাজস্থান রয়্যালস দলের টপ স্কোরারের সম্মানও লাভ করলে রিয়ান পরাগে। কেবল সেয়াই নহয়, 17 বছর বয়সতে আই পি এলত সর্বকনিষ্ঠ খেলোয়াড় রূপে অর্ধশতকর অভিলেখ রচিছিল রিয়ানে। 2017 সনের বর্তমানলৈকে দলের সদস্য রিয়ান। টি টুয়েন্টিত সর্বাধিক রান অপরাজিত 84, টি টুয়েন্টিত মুঠ উইকেট 41টা। প্রথম শ্রেণীর ক্রিকেটত রিয়ানের সর্বোচ্চ রান 155। আনহাতে 2018 সনের আই সি সি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের অন্যতম যোদ্ধা আছিল রিয়ান পরাগ। সরুরেপর ক্রীড়ার এক পরিবেশত রিয়ানক ডাঙর দীঘল করা পিতৃ মাতৃ আজি গৌরবান্বিত। অলরাউন্ডার রিয়ানলৈ আমার ফালেরপরাও আগন্তুক দিনের বাবে অযুত শুভেচ্ছা। স্পোর্টস ডেস্ক নিউজ 18 নর্থ ইস্ট।
অষ্টাদশ লোকসভার সাংসদে পাঠ করলে শপথ বাক্য। অধিবেশনের আরম্ভণিতে অষ্টাদশ লোকসভার সদস্যরূপে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করালে লোকসভার প্রতেম অধ্যক্ষ। ইয়ার পিছতে কেবিনেট মন্ত্রী সকলে সাংসদ হিসাবে ললে শপথ। মই সর্বানন্দ সোণোৱাল লোকসভার সদস্য নির্বাচিত হওয়াত ঈশ্বরের নামত শপথ খাই কও যে বিধি দ্বারা স্থাপন করা ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা পোষণ করিম তথা ইয়াত পদম গৃহীতুম উদ্যত অস্মি তস্য কর্তব্যানি শ্রদ্ধাপূর্বকম নির্বেক্ষামি। অষ্টাদশ লোকসভার সাংসদের শপথ গ্রহণ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদিয়ে শপথ ললে সাংসদের। নরেন্দ্র দামোদর দাস মোদি যো লোকসভা কা সদস্য নির্বাচিত হুয়া হু ঈশ্বর কি শপথ লেতা হু কি মাই বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রাখুঙ্গা। মাই ভারত কি প্রভুতা আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখুঙ্গা তথা জিস পথ কো মাই গ্রহণ করনে ওয়ালা হু উসকে কর্তব্যো কা শ্রদ্ধাপূর্বক নির্বহন করুঙ্গা। মোদীর লগতে শপথ ললে মন্ত্রী আর সাংসদসকলেও। অসমৰো 14 গৰাকী সাংসদে শপথ গ্রহণ করলে সোমবারে। অসমীয়া ভাষাতে শপথ গ্রহণ করলে কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ লগতে অসমৰ কেইবাগৰাকীও সাংসদে। মই সর্বানন্দ সোণোৱাল লোকসভার সদস্য নির্বাচিত হওয়াত ঈশ্বরের নামত শপথ খাই কও যে বিধির দ্বারা স্থাপন করা ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা পোষণ করিম। মই ভারতের প্রভুত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখিম আর মই গ্রহণ করবলৈ ওলোৱা কর্তব্য শ্রদ্ধাপূর্বক নির্বাহন করিম। লোকসভার সাংসদরূপে তৃতীয়বারের বাবে শপথ গ্রহণ করলে যোরহাটের কংগ্রেসী সাংসদ গৌরব গগৈয়ে। মই গৌরব গগৈ লোকসভার সদস্য নির্বাচিত হওয়াত ঈশ্বরের নামত শপথ খাই কও যে বিধি দ্বারা স্থাপন করা ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা পোষণ করিম। মই ভারতের প্রভুত্ব আর অখণ্ডতা অখুণ রাখিম আর মই গ্রহণ করবলৈ ওলোৱা কর্তব্য শ্রদ্ধাপূর্বক নির্বাহন করিম। ধুবুরীর সাংসদ রকিবুল হুসেন আর নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বরদলৈও শপথ গ্রহণ করলে সাংসদরূপে। মই প্রদ্যুৎ বরদলৈ লোকসভার সদস্য নির্বাচিত হওয়াত পরম প্রভু ঈশ্বরের নামত শপথ খাই কও যে বিধির দ্বারা স্থাপন করা ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা পোষণ করিম। মই ভারতের প্রভুত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখিম আর মই গ্রহণ করবলৈ ওলোৱা এই কর্তব্য শ্রদ্ধাপূর্বক সদায় নির্বাহন করিম। বিজেপির শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যই বাঙালি ভাষাত শপথ গ্রহণ করার বিপরীতে দরং উদালগুড়ি সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়াই সংস্কৃত ভাষাত শপথ গ্রহণ করে। অহম দিলীপ শইকীয়া লোকসভায় সদস্যত্বেন নির্বাচিত পরমেশ্বরস্য নাম্না স্বপে সত্যনিষ্ঠয়া প্রতিজানে ইয়ৎ অহং বিধিনাং স্থাপিতম ভারতস্য সংবিধানম প্রতি সত্যম শ্রদ্ধাম নিষ্ঠাস ধরয়িষ্যে ভারতস্য প্রভুত্বম অখণ্ডতাংশ অনুরক্ষিষ্যামি তথা ইয়ৎ পদম গৃহীতুম উদ্যত অস্মি তস্য কর্তব্যানি শ্রদ্ধাপূর্বকম নির্বেক্ষামি। জয়তু ভারতম জয়তু সংস্কৃতম। বরপেটা সমষ্টির অগপদলর সাংসদ ফণীভূষণ চৌধুরী, লখিমপুরের সাংসদ প্রদান বৰুৱা, কাজিরঙা সমষ্টির সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, গুৱাহাটীর সাংসদ বিজুলী কলিতা মেধিয়েও সোমবারে শপথ গ্রহণ করে। মই বিজুলী কলিতা মেধি লোকসভার সদস্য নির্বাচিত হয়ে ভগবানের নামত শপথ খাই কও যে
বিধিমতে প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি মানে একান্ত নিষ্ঠাবান আর অনুগত হয়ে থাকিম। ভারতের সার্বভৌমত্ব আর সংহতি রক্ষা করিম আর যর্তব্যভার গ্রহণ করবলে আগবাড়ি তাক বিশ্বস্ততার পালন করিম। কোকরাঝারের UPPL দলের সাংসদ জয়ন্ত বসুমতারী, তেজপুরের সাংসদ রঞ্জিত দত্ত, করিমগঞ্জ লোকসভা সমষ্টির সাংসদ কৃপানাথ মাল্লা, ডিফুর সাংসদ অমর সিং টিসুয়েও শপথ গ্রহণ করলে সাংসদ রূপে। উল্লেখযোগ্য যে 26 জুনত হব লোকসভার অধ্যক্ষ নির্বাচন, 27 জুনত লোকসভা আর রাজ্যসভাক সম্বোধন করব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে, 28 জুনের চলিব রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের আধারত আলোচনা। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের আলোচনাত 2 কিংবা 3 জুলাইত মন্তব্য রাখব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 নর্থ ইস্ট। রাষ্ট্রীয় ঘাইপথর কাশতে রমরমিয়াভাবে চলিছিল নারী দেহ ব্যবসায়। সমাজ কলুষিত করা এই দেহ ব্যবসায়ত অতিষ্ঠ হয়ে রাইজে জ্বলাই দিলে দেহ ব্যবসায়ীর ঘর। কিন্তু কোন সংঘটিত হলে এই ঘটনা চাওক। এফালে জুই জ্বলিছে, আনফালে চলিছে জেরা। ধুবুরীত দেহ ব্যবসায়ী চক্র উৎঘাতক লৈ বিয়পিল উত্তেজনা। চাওক এই দৃশ্য কিদরে দপ দপক জ্বলাজুই জাহ গেছে ঘরটির আসবাব। দীর্ঘদিনিয়া ক্ষোভর বহিঃপ্রকাশত লণ্ডভণ্ড হয়ে পড়িল বাসগৃহর অবশিষ্ট অংশ। ইয়ার আগত কেবাবারও ইহতক ওয়ার্নিং দিয়া হয়েছে, শাসন করা হয়েছে, কিন্তু সেইবর মানা নাই। আজি আমি দেখিল 8-9 জন তিরোতা ছোৱালী মানুহ আর 2-3 জন পুরুষ মানুষ আজি ধরা পড়েছে, অঞ্চল রাইজে ধরেছে। রাষ্ট্রীয় ঘাইপথর কাশত রমরমিয়াভাবে চলিছিল নারী দেহ ব্যবসায়। আরক্ষীর সলনি রাইজে উৎখাত করলেন নারী দেহ ব্যবসায়ের খাতি। রাইজর অভিযোগ, ধুবুরীর গরিপুর আরক্ষী থানার অন্তর্গত পানবাড়ীর জেল হক আর সফিউর রহমান ওরফে সফির ঘরত পত্নী জৈনব বিবির নেতৃত্বত দীর্ঘদিনের চলি আছিল নারী দেহ ব্যবসায়। স্থানীয় রাইজে বহুবার বিরোধিতা করার পাছতো এই অবৈধ ব্যবসায় চলাই গেছিল পরিয়ালটোয়ে। কিন্তু শেষত ধৈর্যচ্যুতি ঘটিল রাইজর। অতিষ্ঠ রাইজে নিশা নিজেই গোপনে অভিযান চলাই 7 জনী মহিলার লগতে 5 জন পুরুষক করায়ত্ত করবলে সক্ষম হয়। এই নামের এজন তিরোতা মানুষ তেখেতর ঘর চলি আছে, আজি বলে এইবিলাক সব ধরা পড়েছে, সব আপনাকে ধরেছে সরকার, ধরার পিছতো তা থানা পরে আহি লই গল। কিন্তু তাতেই ক্ষান্ত না থাকি উত্তেজিত রাইজে নারী দেহ ব্যবসায় খাতিটোর ঘর দুয়ার আসবাব সকল ভাঙি চুরমার করার লগতে জ্বলাই দিলে বিছনা পত্র। পরিস্থিতি সাংঘাতিক রূপ লওয়ার পাছতে ঘটনাস্থলীত উপস্থিত হয় গরিপুর আরক্ষী। আরক্ষীর হাতত রাইজে আটক করা পুরুষ মহিলাসকলক সমজাই দি নারী দেহর ঘাতিটো নিয়ন্ত্রণ করা জেল হক আর সফিউর রহমানক কঠোরের পর কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানাই। প্রতিবাদী রাইজর মতে এই পরিয়ালটোয় বহুদিনের পরাই নারী দেহর বেহা চলাই গেছিল। আনহাতে কেবল এই পরিয়ালটোয়ে নহয়, সমাজ কলুষিত করা অঞ্চলটোর সকল নারী দেহ ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হবল আরক্ষীক দাবি তোলে অঞ্চলটোর লোকসকলে। ধুবুরীর পর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, News18 নর্থ ইস্ট। মহা অম্বুবাসীর আজি তৃতীয় দিন, ভক্তরে ভরি পড়েছে শক্তিপীঠ কামাখ্যা ধাম। মা কামাখ্যার আশীষ বিচারি পুয়ারে পড়া নিশালে বইছে দেশি বিদেশি ভক্তর সোঁত। 26 জুনত ভক্তর খোলা হব মন্দিরের দ্বার। এই প্রতিবেদন আগবাই বিদায় লো, নমস্কার।
শক্তিপীঠত বইছে ভক্তি রমিয়া, বাবাময় হয়ে পড়েছে নীলাচল পাহাড়, লাখ লাখ ভক্ত দর্শনার্থীর সমাগম কামাখ্যা ধামত, মহা অম্বুবাসী উপলক্ষে ভক্তির রসত ডুব গেছে শক্তিপীঠ কামাখ্যা ধাম, নীলাচল পাহাড়ত ভিড় এটা লাখ লাখ উপাসক ভক্ত, সাধু সন্ন্যাসীর তন্ত্র মন্ত্রর কেবল মায়াজাল, মহা অম্বুবাসী সমাগম ঘটিছে দেশি বিদেশি সাধু ভক্তর। অম্বুবাসী মেলার তৃতীয় দিনটির দৃশ্য এয়া, দূর দূরণিলৈ কেবল ভক্ত দর্শনার্থী লানি নিচিকা ফুট, মার আশীষ লোবলে উবুরি খাই পড়েছে অগণন জনতা। ক্যা বলেঙ্গে মা কো? মা কো বলে সবকে ভালো রাখে, সবকো মঙ্গল করে। হাম লোগ দিল্লি সে স্পেশালি মা দিল্লি দিল্লি সে আর স্পেশালি মা কামাখ্যা কে দর্শন পানি কে লিয়ে মা মা আশীর্বাদ সদাই লাগে, আশীর্বাদ তো বিচারি আহু ধরলো হয় না, আর জিমান লোক দেখিছো আমি বিভিন্ন বেশ ভূষার বাবার অলৌকিক শক্তি প্রদর্শন, আহিছে নাগা বাবা, ল্যাপটপ বাবা, চকলেট বাবা, টাচ বাবা, নাগেশ্বর বাবা, রুদ্রাক্ষ বাবা, যজ্ঞ আরাধনার মাজতে শক্তিপীঠর অম্বুবাসী মেলালয় অহা বাবাই ক্যামেরার সম্মুখত কলে মন কথা। মাতা রানী কা আশীর্বাদ হ্যায়, অম্বুবাসী বলনে সে হি তো বাবা সব লোক আজাত হ্যায় না, সব লোক আপকা আপকা মেরঠ সে আয়া আস্তানা খুশি বাবা, মেরঠ সে হম তো হয়ে গিয়ে বাবা 6-7 দফে ইধার এসে সাল হো গয়া, এই 84-82 78 ইসি টাইম কে বারে মে বলতে উসি টাইম পর তো পুরা রাস্তা ভি নেই থা, হ্যাঁ হ্যাঁ ও বাত হ্যায়, পায়দল উঠা উপর। अभी कितना चेंज हो गया देखिए, बहुत बहुत आंखों के सामने अभी एकदम पूरा पलटी। प्रथम दुटा दिन प्राय 7 लाख लोकर समागम घटिल नीलाचल पहाड़, मेलार तृतीय दिन सोमवार पारा निशाल ठा खाई मार चरण शिया लबले अहा भक्त दर्शनार्थी। मंगलबारे निशा 9:07 অম্বুবাসীর নিবৃত্তি হব, মা কামাখ্যার মূল দ্বার খোলালো এতিয়া অপেক্ষা করছে বহুজনে, কাইলৈ অম্বুবাসীর অন্তিম তথা মঙ্গলবারের দিনা নিশা ভক্তি রসত ডুব গৈ থাকিব নীলাচলৰ মাক শক্তিপীঠৰ ধাম। ভিডিও জার্নেলিস্ট অঞ্জন ডেকার সহযোগত দীপাঙ্কর দাস আর মালিগাঁওর পৰা সবিতা শর্মার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এইটো মাই থান ষ্টিল নহয়, অ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে, স্ট্রং মানে মাই থান ষ্টিল। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা, সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট, মনত রাখিব ভাল করে হম লাগিব আয়োজন, এভরিডে মশালা টেস্টি হব ভোজন, এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট, সুগন্ধ রং আর সাদ খাতি এভরিডে জিভা দিয়ে আসল জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা, এইটো মাই থান ষ্টিল নহয়, অ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে, স্ট্রং মানে মাই থান ষ্টিল। বাতৰিয়া বিমান